তাত যদি কোনোবাই সেই বস্তুটোকে যদি কোনোবাই উত্তম বুলি ভাবি লয়, তেতিয়াহ'লে কি বুলি কৈছে, তথাপিতো যিটো কাউৰীৰ লগত তুলনা কৰিছে, অশিষ্ট গৰ্তবিলাকত কাউৰীহে কৰে, কাউৰীহে ভক্ষণ বস্তু পোৱা যায় অশিষ্ট গৰ্তবিলাকত। যদি সেই গৰ্তত যদি কোনোবাই কিবা ভক্তিৰ লগত কিবা তুলনা কৰিবলৈ বিচাৰে, বৰং নিৰ্মল সাধুদেৱ কি কৰে বুলি কৈছে, শুদ্ধ মনে কৰে ৰতি, একমাত্ৰ ভগৱন্ত শুদ্ধ মনেহে ৰতি কৰে, একমাত্ৰ শুদ্ধ মনে ৰতি কৰাটোহে প্ৰকৃততে ভগৱন্তৰ ভক্ত, সেই নিৰ্মল ভকত বুলি কয় দাদা। সেইজনে কি কৈছে, কৃষ্ণ চৰণ পদ্ম দেখিয়া পত্নে কৰে, কৃষ্ণ চৰণৰ চৰণ পদ্মৰ বাহিৰে আৰু আন তেওঁ একো চিনি নাপায়, কৃষ্ণৰ চৰণৰ বাহিৰে তেওঁ একো হেৰি নকৰে, স্নেহ অন্যবিলাকত নকৰে, যেনেকৈ দেৱ প্ৰতিমাক স্নেহ বুলি আছে বেলেগতো কোৱা আছে, সেইবিলাক প্ৰকৃত ভকতজনে কিন্তু সেইবিলাক কাম নকৰে, কৃষ্ণতহে স্নেহে ভকতি কৰে বুলি কৈছে। দেহেনো পক্ষীদ উদাহৰণ দিয়ে যে ঘণ্টিকা চৰাই ৰাজহাঁহ খোজ যদি ল'বলৈ বিচাৰে, তেতিয়াও ঘণ্টিকা চৰাই ৰাজহাঁহ খোজ ল'ব নোৱাৰে, দুটা বস্তু বেলেগ বেলেগ আছে, ঘণ্টিকা চৰাই খৰি খৰি পৰে, কিন্তু ৰাজহংস কেনেকৈ যায় দেখিছে গহীন গম্ভীৰ, আৰু সিহঁতে কি কৰে মানে পদ্ম বুলি কোৱা কৈছে, পদ্ম কৰে বুলি কৈছে, তাৰপৰা তেওঁলোকে ভক্তিৰ লগতহে তেওঁলোকে ডুবি থাকে, ভকত সদায় ভক্তিৰ লগত ডুবি থাকে, যেনেকৈ ৰাজহংসই পদ্ম শৰণটো কৰে বুলি কৈছে, ভকতে সদায় হৰিনামৰ লক্ষ্যত ডুবি থাকিব লাগিব, আৰু ভকতে অশিষ্ট গৰ্তত যোধে যোধে পৰমাণু বিচাৰি ভকতে নুফুৰে, এই গতিকে যদি সেইটো কৰা যায় তেতিয়াহ'লে কাৰোৰ লগত ভকত উপকাৰ আহিছে, বাকী গতিকে মই মোটামুটি কথাটো কৈছিলোঁ, সেই বচনত জনসমূহক পাতিব পাৰে,
কেশবর নামে অন্তত দুইটাকে পরের কথা শুনিব। কেশবর নামত যেতিয়া আমি কীর্তন করব তার নাম নাই। হেহি হে বস যদি আমি কই যাবো কোনোবা শুনবলকে কোনোই নাই তপন হয়ে আমি আছো ধর এটা আমি নপম নেকি কেউ কব কে এখনে বকী হরি গুণ নাই থাকে মাত্র মূল থাকে করে হেরি মার্গে অহন্ত অভয় পরম সুখে সুখে শুনয় যদি শুনার মানে শুনার শ্রবণ যদি কোনোবা থাকে পরম আনন্দে শুনিও ভাল পায় আর কই ভাল পায় আর পুরুষার্থ করে হুমন্ত দেখিলে মহা শ্রদ্ধালে কয় একদম খুব আন্তরিকতা শুনছি খুব শ্রদ্ধা ভক্তি শুনছে কেতিয়া কোয়া যদি বহুত আন্তরিকতায় কবলে ভাল পায় খুব শ্রদ্ধা ভক্তি কবলে ভাল পায় সেখানে কোথায় মহা শ্রদ্ধালে কয় আচ্ছা যদ্যপি দুই অভাব মিলিল অহন্ত হুমন্ত নাই যদিও দুইটা অভাব বুঝলে আমি আমার কোনোবা এজনে কবলেও নাই না কোনোবা এজনে শুনিবলেও নাই তেতিয়াহ'লে মই কি কৰিম তেতিয়া এটা সিদ্ধান্ত দিছে যদ্যপি দুইরও অভাব মিলিল অহন্ত হুমন্ত নাই তার মানে যদিও কোয়া দুনো নাই শুনানো নাই অভাব বকিলে অকলেও বকি হরি গুণ গায় থাকে মাত্র সংগায় তাহলে মুখ কোনোবাই কবলেও নাই আমি পাঁচজন বসে পাঁচজনে গাইছো মূলত যাবলেও কোনো নাই শুনবলেও কোনো নাই তেতিয়া কিন্তু অকলে হলেও ভগবন্তর নামটো অকলে হলেও লগতে কোৱা আছে সেইখানে কলে অকলেও বকি হরি গুণ গায় থাকে জনে সমুদায় একমাত্র ভগবন্তর নাম লোক কারণে লগ পালে ভাল কথা যদি তাকেও লগ পোৱা নাযায় এইটো ভাবিব নাপোৱা নাই লগ ভাগ নাই কাৰ লগতো হাত প্ৰথম চাম
কাগজতো হৰি উপতি কথা হেৰি কৰিলো। দিনৰ ওপৰে চাম বোলে কেতিয়া কৰিম কি কৰিম নাগতনো কি কৰিম নহয় গুৰুৱে তাকে দিছে যদি শুনৰ থাকিলে ভাল কথা বেছি ভাল শ্ৰদ্ধা মতে শুনিব শ্ৰদ্ধা মতে শুনি থাকিলে ক'বলৈও ভাল লাগে। আচ্ছা যদি ক'বলৈও নাই শুনিবলৈও নাই তেতিয়া কিন্তু আপোনাৰ এটা আপোনাক বঞ্চিত কৰা নাই আপুনি অকলেও সেইখিনি কৰিব পাৰে সেইটো আমাক সেই দিছে তাতে মঙ্গল গুড়িয়ে পরম কোণ হেহি কুশল হেহিয়ে কুশল সাধু জগতর হেহিয়ে কথা মিলি গুণ এতিয়া কি বলে কলে বিষব কথা লোক সমগ্র পাঠেব নকরে চাই যি কথাবিলাকৰ দ্বারা আমার পাপ নাশ নহয় যি কথার মাজেদি আমি পাপ নাশ করব নোৱাৰো সেই কথাবিলাক শিখব বাক্য মিছা বুলি হাতে কৱে মাত্র সমুদায় যিবিলাক কথায়ে আমাক পাপ নাশ কৰিব নোৱাৰে সেইবিলাক কথা আলাপ আলোচনা কৰাটো শাস্ত্ৰই আমাক অকণমান বাৰণ কৰিছে। আজি এতিয়া ধৰক আজি ইয়াত আমি গোটেইখিনি গৈছোঁ আমি যদি আজি গৃহস্থই কিবা কাম এখন পাতিছে আমি ভকতৰ কাষে যাব লাগে আহিলো আৰু আহি বিভিন্ন কথা পাতিলোঁ কোনোবাই বজাৰ কথা কোনোবাই কিবা কথা পাতিলোঁ আৰু কৰিলে খাই মেলি গুচি গ'ল কিন্তু এই কথাখিনি যদি সমাজৰ ভকতসকলৰ পাপ কিন্তু নাশ নকৰে পাপ আচৰণহে হ'ব নাশ নকৰে গতিকে যি কথাবিলাকে মানুহৰ পাপ নাশ কৰিব পাৰে সেই কথাবিলাকে আলাপ কৰিবলৈ কৈছে সেইখিনিয়ে মংগল বুলি কোৱা হৈছে। সেইকাৰণে কৈছে কৃষকৰ কথাটো লোক সমূহৰ পাতেক নকৰে চাই কৃষকক বাক্য মিছা বুলি হাতে কলে মানুহৰ সমুদায় যোৱা হ'ল হেহিয়ে সত্যতাকে মংগল বুঢ়িয়া হেৰিয়ে পৰম ভূমি এতিয়া সেই সত্যতা সেই যে ভগৱতৰ নাম সিংহে সত্য বুলি কৈছে হৰিয়ে সত্য মাথে